উনি শুনেছেন যে এখানে একটি মাদ্রাসা হয়েছে, যে দিনী প্রতিষ্ঠানের জন্য উনি হাফেজদের উদ্দেশ্যে শীতের জন্য কম্বলের জন্য উনি ঢাকা থেকে ছুটে এসেছেন এবং এই পাবনায় শীত বাসে বিতরণ করবেন বলবে উনি আজকে এক সপ্তাহ ধরে প্রচারণা চালাচ্ছেন। উনি আপনারা জানেন যে এর আগে সুবর্ণচর নোয়াখালীতে একটি নারী ধর্ষিত হয়েছে, ধর্ষিত নারীর পাশে দাঁড়িয়েছেন। হিরুলম ভাইয়ের ইচ্ছা এবং আবেগ হচ্ছে মানবতা, মানুষের জন্য কাজ করার। আজকের এই অনুষ্ঠানে সম্মানিতরা সবাইকে ছোট বড়ই মুরব্বি আমার ভাই বা ফোনতে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কাছে এত আমি মনে করি আজকে অনুষ্ঠানে এসে আজকে আমি কয়েকদিন শুনতেছিলাম যে পাবনা আজকে আপনি শীতবস্ত্রে একটা কম্বল নষ্টাইম ওখানে যাবো আর কি। শোনার পর থেকে আমি বললাম যে না, এখানকার মানুষের কয়েকদিন আমি মেসেজ অনেকে ইনবক্সে মেসেজ আপনি অনেকে ইনবক্সে ফোন করতেছে মেসেজ করতে হিরালাম বা আপনি পাবনা আসতেছেন, যে আমি আসার আগে ভক্তদের এত ভালোবাসা পেয়েছি তাদের মেসেজের মাধ্যমে ফোনের মাধ্যমে। এখানে আসার পরে আপনাদের ভালোবাসার কাছে আমি ধন্য যে এই এলাকাতে আমাকে যে আপনি এত আমি খুব গরিব করে চল গরিব গরিবের দুঃখ বলে আমি এই কথা কিন্তু অনেকবার অনেক জায়গায় বলেছি। আমি অল টাইম যাতে এরকম শুভমূলক কাজে আপনারা যে কোনো দেখলে খালি পাব না কেন, বাংলাদেশের যে কোনো জায়গার জন্য আমি বলতে পারি আপনারা সবাই দোয়া রাখবেন। আমি ন্যায়ের পথে যদি আমার মৃত্যু হয়ে যায় সত্যি কথা বলতে আমি পিছাবা হবো না এবং অন্য অত্যাচারের বিরুদ্ধে আমি কথা বলতে আমি ভয় পাই না, আপনারা সবাই জানেন। আর আপনাকে সেবামূলক কাজ আপনারা জানেন, আপনারা জানেন আমরা আজকে এই যে সেটা বস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে আজকে আমি হিরো আলম করে এরকম প্রতিটা লোকই মানুষ কিন্তু মনে করেন যে আমরা একটু একটু আগে আসি তাহলে মনে আস্তে আস্তে আমাকে দুনিয়া থেকে অভাব মানুষের কষ্ট দূর সব হয়ে যাবে। কী কারণে আর দান করলে দান কিন্তু কোনোদিন কমে না, কী কারণে এ দান দেয় কে, উপরওয়ালা। উপরওয়ালা দেওয়া কিন্তু আজকে দান দেয় বলে কিন্তু আজকে আমরা সবাইকে দিতে পারি। সেই আপনি দান করলে আল্লাহ কিন্তু একটা আমরা গরিব মানুষ অসহায় টেকা দিয়ে বলেন কম্বল দিয়ে যে কোনো দিয়ে আমরা সবাই সহযোগিতা করি তাই চলে একটু দোয়া দেয় আমার দা মনে করেন তার থেকে দ্বিগুণ আপনি হলে আপনি অর্থ সম্পদ হতে পারে। কিছু মানুষের ভালোবাসার কারণে আজকে আমরা অর্থ সম্পদ আজকে মানুষের গর্ব এমন এক জিনিস। আমি আজকে আপনি রাজা দুই মিনিট লাগবে বললে আপনি হলে ফকির হতে, কী কারণে মানুষের আপনি গর্ব আর মানুষ হলে আপনি আপনি দোয়া দেয় এক মিনিটের মধ্যে আপনি করেন। এবং আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন এইরকম পুঁথিটা বাংলাদেশের সব কটা জায়গা সেবামূলক কাজে আপনাদের পাশে অল্টিম থাকতে পারি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি সব টাইমে আপনাদের সঙ্গে নিয়ে ভালো কিছু করতে চাই আপনাদের ভালোবাসালে। আমি হিরো আলম গরিবের বন্ধু গরিবের মানুষ হয়ে থাকতে চাই, সবার জন্য দোয়া রাখবেন সবাইকে। আসসালামু আলাইকুম।